এবারে চোখ রাখছি পাথুরিয়াঘাটের খবরে। সেখানে পুরনো বহুতল ভেঙে মৃত্যু হয়েছে দুই মহিলার। বাড়িটি বিপজ্জনক, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। মর্মে মঙ্গলবাড়ি মেয়র এবং কলকাতা পুলিশকে পুলিশ কমিশনারকে চিঠি দেন মালিক মানিকরা এবং তারপরই এই দুর্ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, এখনো পর্যন্ত এই বহুতল ভেঙে পড়ার পর কি যা পরিস্থিতি তা স্বাভাবিক করতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? কাল রাতের যে আপৎকালীন যে উদ্ধার কার্য সেটা শেষ হয়ে গিয়েছে, জানা যাচ্ছে পুরসভার তরফে নতুন করে আজকে উদ্ধার কার্য শুরু হবে। আমি একবার দেখাতে চাইবো আমার ক্যামেরা প্রতিনিধিকে, বলতে হবে যে এই যে ভেঙে পড়া বাড়ির যে পেছনের যে অংশ সেটা দেখতে পাচ্ছ, কার্যত বিপজ্জনক অবস্থায় রয়েছে, কিন্তু এই অংশটিও যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে। আজকে যেটা পরিকল্পনা করা হচ্ছে সেটা ভেঙে ফেলার কাজ করা যেতে পারে এবং এই রাস্তা বন্ধ রয়েছে পাথুরিয়াঘাটা, সেটাকে আজকে ক্লিয়ার করা যেতে পারে। এখনো পর্যন্ত যে জিনিসটা স্পষ্ট হচ্ছে যে এই বাড়িটিকে কিন্তু যে বিপজ্জনক বাড়ি সেটা ভেঙে ফেলার পরিকল্পনা যে বাড়ির মালিক তিনি নিজে করেছিলেন। 33 মাস আগে প্রমোটিং হয়ে গিয়েছিল, নতুন করে বাড়ির তৈরি করার কাজ হওয়ার কথা ছিল, কিন্তু সেই চিরাচরিত যে সমস্যা এখানকার বড়বাজার অঞ্চলে, এখানেও বাড়িওয়ালা ভাড়াটের একটা সমস্যা চলছিল গত 33 মাস ধরে এবং যে কারণে কিন্তু তাদেরকে সরানো যায়নি। আর কালকে সন্ধে 6টা থেকে পরিস্থিতি বেগতিক হয় প্রায় একতলার, যেটা জানা যাচ্ছে যে 3 দিন আগে ঠিক এই পেছনে একতলায় একটা একটা হোটেল ছিল, সেই হোটেলের একটা অংশ ভেঙে পড়ে। কাল সন্ধে থেকে বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে, তখনই তারা তড়িঘড়ি পুরসভাকে খবর দেন পুলিশকে। তারা যতক্ষণে এসে পৌঁছয় রাত্রির 8টা 8:30 নাগাদ, তখনই তাদের সামনেই ব্যাপারটা ভেঙে পড়ে। যারা ভাড়াটা জানাচ্ছেন এবং পরিবারের লোকজন যারা জানাচ্ছেন, অর্থাৎ বাড়িওয়ালার পরিবার, তারা যারা জানাচ্ছেন যে এই সমস্যা মেটানোর চেষ্টা তারা আগেই করেছিলেন, কিন্তু যদি এই সমস্যা বা যে জল ঘোলা অর্থাৎ ভাড়াটে এবং বাড়িওয়ালার মধ্যে চলছিল সেটা যদি আগে না হতো, তাহলে এই বাড়ির ভেঙে ফেলার কাজ আগেই সম্পন্ন হয়ে যেত, তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না। এখনো পর্যন্ত দুজনের প্রাণ গিয়েছে যে ঘটনায়। একবারে অনেক ধন্যবাদ ঋত্বিক। আপাতত তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবারও তোমার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করছি।